সাবস্ক্রাইব করুন স্টে বিউটি উইথ আয়ুর্বেদা চ্যানেলটিকে এবং পেয়ে যান আপনার বিউটি এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যার সহজ সমাধান। এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলে যাবেন না, কারণ এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে। বন্ধুরা, বিউটি অ্যান্ড আয়ুর্বেদে আপনাদের সবাইকে স্বাগত। গর্ভবতী মায়ের যত্নের ব্যাপারে আমরা সবাই খুব বেশি যত্নশীল হয়ে থাকি, কারণ একজন মায়ের যত্ন নেয়ার মানেই হলো সেই সময় বাচ্চারও যত্ন নেয়া। কিন্তু ডেলিভারির সময় আসলে আমাদের মধ্যে বিভিন্ন ভাবনা ঘোরাফেরা করে যে বাচ্চার ডেলিভারি নর্মালভাবে হবে না সিজারে। আজকাল তবে অনেকেই সিজার ডেলিভারির কথা বলে থাকলেও দরকার বা প্রয়োজন ছাড়া সিজার ডেলিভারি না করাই ভালো। তবে কিছু কিছু পরিস্থিতি এমন চলে আসে যখন মা নর্মাল ডেলিভারির প্রেশারটা আর নিতে পারে না, তখন সিজারের রাস্তায় আমাদেরকে বেছে নিতে হয়। চলুন আজ আমরা দেখে নিই এমন 10টি পরিস্থিতি যখন সিজার করানোটা গর্ভবতী মায়ের জন্য খুবই জরুরি হয়ে পড়ে। 1. গর্ভস্থ শিশুর মাথার আয়তন যদি প্রসব রাস্তার চেয়ে বড় হয়ে থাকে তখন সিজার করা ছাড়া আর কোনো উপায় থাকে না, কারণ যদি এই মুহূর্তে আপনি সিজার না করান তাহলে মায়ের মৃত্যুও পর্যন্ত হতে পারে। তাই গর্ভবতী মায়ের 9 মাস হয়ে গেলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিন যে ওনার নর্মাল ডেলিভারি না সিজার ডেলিভারি কোনটা করা ঠিক হবে। উনি আপনার গর্ভের সন্তানের মাথার সাইজ দেখে সঠিক সিদ্ধান্ত নিয়ে বলে দিতে পারবেন যে আপনার কি করানো ঠিক হবে। 2. গর্ভবতী মায়ের প্রসবের রাস্তায় যদি কোনো রকমের টিউমার থেকে থাকে তাহলে সিজার করানো সবচেয়ে ভালো, না হলে মায়ের অনেক কষ্ট হতে পারে, এমনকি খুব বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে। 3. অতীতে জরায়ুর মুখে বা প্রসবের রাস্তায় কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্ত গর্ভবতী মহিলাদের সিজার করানো সবচেয়ে ভালো পদ্ধতি। 4. যদি গর্ভবতী মা স্বাভাবিকের চেয়ে বেশি দুর্বল হয়ে থাকেন অথবা তিনি শারীরিকভাবে একটু বেশি দুর্বল হন তাহলে নর্মাল ডেলিভারিতে না যাওয়াই ভালো, কারণ বাচ্চা প্রসবের সময় যে ব্যথা বা যন্ত্রণা হবে সেটা সহ্য করার শক্তি যদি তার না থেকে থাকে তাহলে সিজার করিয়ে নেওয়াটাই ভালো। এর জন্য আগে থেকে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। 5. শিশু যদি মায়ের পেটে সঠিক অবস্থানে না থাকে তখন অবশ্যই সিজার করাতে হবে, এটা আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে জানা যেতে পারে। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে কখনোই আল্ট্রাসোনোগ্রাম করাবেন না। যদি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ডাক্তার বুঝতে পারেন যে বাচ্চা সঠিক অবস্থানে নেই তাহলে তিনি আগে থেকে বলে দেবেন যে সিজার করানোর দরকার রয়েছে কিনা। 6. যদি কখনো দেখেন যে নাভিরিজ্জু, যেটাকে অম্বিলিক্যাল কর্ড বলা হয়ে থাকে, যদি প্রসবের পথে বেরিয়ে আসে তাহলে অবশ্যই সিজার করাবেন। এমন পরিস্থিতিতে অনেক ডাক্তারই রয়েছেন যারা নর্মাল ডেলিভারি করা যায় বলে থাকেন, কিন্তু এই সময় ভুলেও এই কাজটি করবেন না, অবশ্যই এই পরিস্থিতিতে সিজার করাতে হবে। 7. গর্ভবতী মায়ের যদি হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস থাকে তাহলে আগে থেকে মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন যে আপনাকে সিজার করাতে হবে, কারণ এই ধরনের মায়েদের সিজার করানোর দরকার সবার আগে। 8. প্রসবের আগে কোনো কারণে যদি দেখেন মায়ের প্রসবের রাস্তা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে তাহলে সিজার করানোর দরকার খুবই, কারণ মনে রাখতে হবে কোনো রকমের ঝুঁকি কিন্তু এই সময় কেউ নিতে চায় না। যখন কোনো কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা দেবে সেই মুহূর্তে ডাক্তারের পরামর্শ নিয়ে এগানোটাই আমাদের জন্য সঠিক হবে। 9. 6 থেকে 14 ঘন্টা ধরে আপনি হয়তো অপেক্ষা করছেন বাচ্চার স্বাভাবিকভাবে প্রসব করানোর জন্য, কিন্তু 6 থেকে 14 ঘন্টার মধ্যেও যদি বাচ্চার স্বাভাবিকভাবে প্রসব না হয়ে থাকে তখন এই সময়টাতে আর দেরি না করে ডাক্তারের পরামর্শ নিয়ে সিজার করিয়ে নিতে হবে। গর্ভাবস্থার প্রতিটা মুহূর্ত একজন মা এবং তার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় নেওয়া প্রতিটা সিদ্ধান্ত একজন সুস্থ মা এবং তার অনাগত সন্তানের জীবনের জন্য খুবই জরুরি, তাই এই সময়টাতে একজন সুচিকিৎসকের সঠিক পরামর্শ নিয়ে এগানোটাই আমাদের জন্য ঠিক হবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।